আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফিউচার ওয়ার্ল্ডের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। রোমানিয়া যেতে কত টাকা খরচ হবে? জি, রোমানিয়া যাওয়ার জন্য অনেকে অনেক ধরনের টাকা নিয়ে থাকেন, তবে 6 লক্ষ থেকে 7 লক্ষ টাকা পর্যন্ত স্বাভাবিক খরচ হয়ে থাকে। এছাড়াও অনেক এজেন্সি আছেন যারা 7 লক্ষ টাকার বেশিও নিয়ে থাকেন। এই 7 লক্ষ টাকার বাইরে কোনো খরচ আছে কি না, ক্যান্ডিডেটের কোনো খরচ আছে কি না? হ্যাঁ, অনেক এজেন্সি ইন্ডিয়াতে পাসপোর্ট পাঠানোর খরচ এবং সেখান থেকে পাসপোর্ট নিয়ে আসার খরচ, এছাড়াও মানে এম্বাসির যে ফি দিতে হয় 120 ইউরো এবং হেলথ ইন্স্যুরেন্সে যে টাকা পয়সা খরচ হয় এগুলো আপনাদের এক্সট্রা খরচ করতে হবে। এবং বর্তমানে দিল্লিতে রোমানিয়ার এজেন্সি নিয়োগ করা হয়েছে, এম্বাসি কর্তৃক 20 জন এজেন্সিকে দায়িত্ব দেওয়া হয়েছে এবং তারা এই দায়িত্ব নিয়ে 20 জন এজেন্সি প্রতিদিন 5টি করে পাসপোর্ট জমা দিতে পারেন। যে কারণে এই রোমানিয়াতে পাসপোর্ট জমা দেওয়ার জন্য এখন নির্ধারিত 20 জন এজেন্টের মাধ্যমে জমা দিতে হবে। সেই এজেন্টরা এদের একটা ফি নির্ধারণ করেছে, সেই ফিগুলো দিয়ে প্রত্যেক ক্যান্ডিডেটকে পাসপোর্ট ইন্ডিয়ার এম্বাসিতে জমা করতে হয়। রোমানিয়া সংক্রান্ত এছাড়াও দেশ বিদেশের বিভিন্ন ভিসা সংক্রান্ত যে কোনো তথ্য উপাত্ত গাইডলাইন নিয়ে রোমানিয়ায় গমন করতে পারেন। আমরা সবার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এবং আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। ভিডিওর বার্তা সবার মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন এবং আমাদেরকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।